আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণীর বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি এই কবিতাটি থেকে 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেব। তাই ভিডিওটা তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ এখানে যে কটা প্রশ্ন আমি দেব সেই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে। এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। আর যারা আমাকে এই মুহূর্তে FB-তে দেখছো তারা অবশ্যই পেজটাকে একটা লাইক করে ফলো করে দিও। 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতা থেকে সাজেশন। প্রথম প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এই একই প্রশ্ন এইরকমভাবেও তোমাদের আসতে পারে, ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে কবি কি বুঝিয়েছেন, সেই সবুজকে পাওয়ার জন্য কবি কি কি নির্দেশ দিয়েছেন। আমি দেখি কবিতা থেকে তোমাদের পরবর্তী প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে তার গাছ দেখার দরকার কেন। এই একই প্রশ্ন তোমাদেরকে অন্য কয়েকটা লাইন তুলেও দিয়ে দিতে পারে, যেমন গাছ আনো বাগানে বসাও আমি দেখি, অথবা গাছগুলো তুলে আনো বাগানে বসাও। পরবর্তী প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, শহরের অসুখ বলতে কি বোঝানো হয়েছে, তা হাঁ করে সবুজ খায় কেন। পরবর্তী প্রশ্ন, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান, আমি দেখি কবিতা অবলম্বনে উক্তিটির তাৎপর্য আলোচনা করো। আমি দেখি কবিতা থেকে তোমাদের শেষ প্রশ্ন, আমি দেখি কবিতার বিষয়বস্তু বা মূল বক্তব্য আলোচনা করো। এবারে আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি, তোমরা শেষ যে প্রশ্নটা দেখলে যে কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো, এই প্রশ্নটাকেই তোমরা দারুণভাবে রেডি করো। তার কারণ এই প্রশ্নটা যদি তোমরা খুব ভালোভাবে রেডি করে থাকো তাহলে এই কবিতা থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা অতি সহজেই দিতে পারবে। আর যারা ভাবছো যে না আমরা প্রত্যেকটা প্রশ্ন একটু আলাদা আলাদাভাবে একটু ভালোভাবে উত্তরের গঠন তৈরি করে ভালোভাবে উত্তর প্রস্তুত করব, তাহলে তো অবশ্যই খুব ভালো কথা। কিন্তু যারা একটু পিছিয়ে পড়া বা একটু দুর্বল ছাত্রছাত্রী, যারা ভাবছো যে আমরা এত প্রশ্ন পড়তে পারবো না, কম প্রশ্ন করে কিভাবে আমরা ভালো নাম্বার পাবো, তাদের জন্য আমি কথাটা বলে দিলাম যে তোমরা কিন্তু এই কবিতার বিষয়বস্তুটাকে খুব ভালোভাবে রেডি করো, তাহলে এই কবিতা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা খুব সহজেই লিখে আসতে পারবে। যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা আমাকে এই মুহূর্তে ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা আমাকে এই মুহূর্তে ফেসবুক পেজে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে লাইক করে ফলো করে রেখো। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলো না। তার কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। আজকের জন্য এতটুকুই, খুব তাড়াতাড়ি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।